आज किन्तु देरी कर भी नहीं मिटाई। तुम्हें तीनों के कोताह कान पता जाते हैं। बीकले तेरे नहीं फिरे आज भी। मिठाई दीदी, ओ मिठाई दीदी। हाँ है। ए ना, इटा धरो। सनातन काका दोस्ता का जोमा रे कचे। देते हानी फिरी दी तो बोले चे। हाँ। वो माँ, आज ऐतमुनो उड़ा क्या ना गो? आज तोर मिठाई दीदी मिष्टी प्रतियोगिता जावे रे गुलती। हाँ? की कोताह जावे? काका किसी खबर पे ले कोता है अच्छा गो है रे वही नौंदोदा बोल चिलो राजा हाथे हो ची बिराट बड़ो से प्रतियोगिता प्रत्येक बच्चों दिखाए कोतो बड़ो बड़ो दुकानदार शिखाने आशे तबे तू के शिखाने ढूँकते देवे की ना हमी जानी ना रे मिठाई यह तो शॉप बड़ो बड़ो बैपारे मिठाई जवाज की दौड़कर चिलो हमी तो कुछ बुझते पाची ने बारे नागेली हो भी क्या ना माँ बाबा शॉपन पूर्ण कुत्ता भी तो जो दिया आज गोपाल टाकुर मुक्तुरे चाय जो दिया आमर बनानो मनोहरा शॉबार पसंद है ताहल तो मैं पिराइज का ना जीते हो जेते पारी बोलो आर पिराइजे त्याका टा जो दिया एक बार पाए ना देखो तो खे कैमन हो सकल भलो लगे तो खे पिली जा आज एक सहाज्य करो बिजनेस शुरू तो करते हैं बोलो बड़ो मा आबार बेडरूम रौना होते रौना हो पर ना बड़ डाक्तर एक शुभ काजे जा मनोहरा बिक्री करते जाबना तुम्हारे सकाल बेला डाक्तरखाना जाब तुम सावधान थाकबे तो चले आसबो मा फिर आसब पागली मे आज रेते ही तुम्हार मरार पथ पोष्कार हो जाए आज ही तो मिठाईर बे सुप्रभा माने जानिस तो सुप्रभात माने होच्छे गुड मॉर्निंग बोली आज के दिन टा मने आछे तो तोर मने आछे आज के तुम्हारे शे बिख्यात तो मिष्टी प्रतियोगिता जेटार माने आमी कखनोई खुजे पाइनी किन्तु प्रत्येक बछर तोमार जन्य आमाके ई मिष्टी प्रतियोगिता अटेंड करते हय एबारेओ ताई करते हबे आर देरी करो ना नीचे सबाई तैरी जड़ो होच्छे
তো খুব ইচ্ছে হচ্ছে ছোট বোনটাকে ডেকে দুটো কথা বলি। তো ডাক না একবার মুখ ফুটে। দেখ তুই তো তবু তোর মাকে পেয়েছিস, ও তো পাইনি কখনো। দাদাই তুমি ভালোভাবে জানো আমার মধ্যে সব সিলি সেন্টিমেন্টস গুলো একদমই নেই। তোমার মনের মধ্যে যে কি কি অনুভূতি চাপা আছে তুমি নিজেই ভালোভাবে জানো। তাই কথা বাড়িয়ে লাভ নেই, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো, জ্বালিও না আমাকে। দাদাই বলছি আমাকে তোষাকে আর আন্টিকে পিক আপ করতে যেতে হবে। আন্টি আগে কখনো এই প্রতিযোগিতা অ্যাটেন্ড করেনি, এবারে যেতে চায়, ফোন করেছিল। তো বেশ তো, জানা ওদের এখানে নিয়ে আয়, আমরা তো একসঙ্গেই প্রতিবার যাই, এবারে না ওরা আমাদের সাথে যাবে। দেরি করিস না। আরে এ কি দিদিভাইরা আজকের এই পোশাকে কেন? প্রতিবার তো তোমরা শাড়ি পরে যাও। কিন্তু আজ পরবো না। কেন? আমরা ভেবেছি এবার থেকে এই বাড়ির নিয়ম কানুন আমরাও কিচ্ছু মানবো না। বেশ, বাড়িটাকে সবাই মিলে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে তোলো, সেটা মন্দ হবে না। আমি যেটা করি সেটাই যে সবাইকে কপি করতে হবে তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট যারা সবসময় কপি করে তাদের মধ্যে কখনোই অরিজিনালিটি তৈরি হয় না। উত্তরটা দিলি না, পাল্টা চালটা চালতে হবে তো। সব দোষ তোমার জানো তো। আমি কি করলাম? তুমি ও সব ব্যাপার এত লাইটলি নাও বলে তো এরকম হয়েছে। ভালো, আমার কি, আমি তো আর শাড়ি পরব না, অন প্রোটেস্ট পরব না না না, চল তো। সময় সময় পেটে ব্যথা হয়। এই যে দেখো না কালকে মিষ্টি প্রতিযোগিতা, জিতলে কি হবে? 2 লক্ষ টাকা আসবে। আর না, রোজ রোজ ওর এই কলকাতা যাওয়া এটা এবার বন্ধ করতে হবে। কাল রাতের ওই গাড়ি বাবুর কথা কিছুতেই ভুলতে পারছি না বাপি, ভাবলেই মাথায় রক্ত উঠে যাচ্ছে। আচ্ছা সেট, আমি যদি জানতাম তুমি রাসবিহারি থেকে অল দ্য ওয়ে সল্ট লেকে এসে আমাদের পিক আপ করে রাসবিহারি ফিরবে, তারপর আবার রাজারহাট যাবে কম্পিটিশন অ্যাটেন্ড করতে, আমি তোমাকে আসতেই বলতাম না, আমরাই তোমাদের বাড়ি পৌঁছে যেতাম। ওকে আন্টি, আসলে দাদার কাছে কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দাদাই চায় যে আমরা সবাই অ্যাজ এ টিম একসাথে ভেনিউতে ঢুকি। আই নো ইটস কাইন্ড অফ সিলি, কিন্তু দাদার জন্য এটুকু তোমাকে করতেই হবে। অফ কোর্স। সরি বলে দাও সেট, সব ঠিক হয়ে যাবে।
আর কাল ওভাবে না বলে পার্টি থেকে বেরিয়ে যাওয়াটা তোমার মোটেও উচিত হয়নি। আন্টি তুমি ভালো করে জানো যে আমার এইসব হই হট্টগোল লাউড মিউজিক একদম পছন্দ না। আই নো সে। ইনফ্যাক্ট টেসো সেটা খুব ভালো করে জানে, তাও সব জেনে বুঝে কেন যে এরকম একটা পার্টি অর্গানাইজ করতে গেল আই ডোন্ট নো। সব মিলিয়ে ঝুলিয়ে পুরো ব্যাপারটা আমার খুব অসহ্য লাগছিল। মম, এই টপিকে ডিসকাশন আমার আর একদম ভালো লাগছে না, প্লিজ। আর আমি ওর অ্যাচিভমেন্টের জন্য কেন একটা গেট টুগেদার প্ল্যান করেছিলাম সেটা বোঝার মতন বুদ্ধি নেই ওর। সাইকেলটা নিয়ে এসে পড়লেন তুমি, যখন তখন যেখান সেখান থেকে তোমার এই বিশ্ববিখ্যাত সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে পড়ো কেন? হ্যাঁ, এবার স্ক্র্যাচ হয়ে গেছে, ব্যালেন্স করতে পারো না, সাইকেল চালাও কেন? মিঠাইকার মুন্নিকে নিয়ে চতুর্দিক ঘুরে বেড়ায়, আজ পর্যন্ত আপনি আসার আগে কোনোদিনও কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি আমার, বুঝলেন? কিছু টাকা দিয়ে ঝামেলাটা বেটা। Do you know her? না, আই মিন আমার বাড়িতে মিষ্টি বিক্রি করতে এসেছিল। এই আপনি কত বড় সর্বনাশ করলেন গো দাদা বাবু, আমার যে সব শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম প্রতিযোগিতায় যাব, আরো সব মিষ্টি গড়াগড়ি খাচ্ছে। Sid, just pay her and get it over with. Come on, Sid. Mom, jeta bolche, shon pay her. It's not my fault, Tess. Oh, cycle la niye gari shamne eshilo. Why should I pay her? Sid, aste aste. Oke, taka ta diye ekhan theke joto taratari shombhab cholo. Are, erokom ekta shamanno byapar niye shomoy noshto koro na, please, Sid. Come on, let's go. Come on, sir. And pay her. Ish this. That to carelessly cycle chalachhil meta. To boro rokomer accident hote parto. Noi taka ta rakho. Yes, I'm fine. যা, এ তো চলে গেল মাত্র 2000। আপনি ওকে ছেড়ে দিলেন কেন? চেপে ধরতে হতো, রাস্তায় বড় বড় গাড়ি নিয়ে বেরোবে, ওতে লোকজন দেখবে না। মিঠাই কাউকে ছেড়ে কথা বলে নে, বুঝলেন? আমার সব মিষ্টিগুলো নষ্ট হয়ে গেল, প্রতিযোগিতায় যাওয়া হলো না। আর উনি কি না, উনি কি তার বদলে মিঠাইকে টাকা ধরে গেলেন? আজ মিঠাই ছেড়ে কথা বলবে না। দেখো,
বড় বড় গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করলেই না মানুষকে টাকা দেখানো যায় না। হ্যাঁ কি যে করোনা মা, তুমি এবার একটু আরাম লাগছে? লাগছে, এবার আরাম লাগছে, কিন্তু খুকি আমি বোধহয় যেতে পারবো না রে। এবারটা আমাকে বাদ দে তোরা। বাবা, ছেলে মেয়েদের বললাম পই পই করে যে তোরা বাবা বেরিয়ে পড়, ওরা নাকি আলাদা ভাবে যাবে না, এবার বুঝো। কি গো, মার পায়ের ব্যথা কমলো নাকি? মোদক বাড়ির এত বড় একটা অনুষ্ঠান, মিষ্টির কম্পিটিশন, এই দিনটার জন্য সারা বছর ধরে আমরা বসে থাকি, আর তুমি বলছো তুমি আর মা যাবে না, কখনো না। আপনার সঙ্গে আমার আলাপ নেই, তবে তোষার সঙ্গে কিন্তু আলাপ আছে। কেমন আছো আন্টি? ভালো গো, বসুন বসুন। হ্যাঁ আন্টি, কোনো প্রবলেম হয়েছে? না, মানে প্রবলেম নয়, আসলে মায়ের ওই পায়ের ব্যথাটা একটু বেড়েছে আবার। ডক্টরকে ফোন করেছে দাদি? সব শেখ থেকে ব্যথা কমবে? দাদু, দাদু বলো। হাসছো কেন? হ্যাঁ বলি, হাসির মতো আমি কি বললাম শুনি। বলিস কি রে, তুই মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিলি তোর মনোহরা নিয়ে? হ্যাঁ, কালই তো শুনে গেলাম তোমাদের এখান থেকে। ওরে পাগলি, এইভাবে ওই প্রতিযোগিতায় নাম লেখানো যায় না। তো এটাও ঠিক, আবার এই বড়লোক নাতির তোমাকে টাকা দেখানো বা ধাক্কা মেরে সাইকেল ফেলে দেওয়াটা একদম উচিত হয়নি। সিদ্ধার্থ কি বলবে? সরি সরি বলো, সরি। দিস ইজ সো নট ডান দাদাই, সরি ওর আমাকে বলা উচিত। প্রত্যেকবার সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট বাধায়। আগের বার গিটারটা ভেঙে দিয়েছিল, এবারে আজকে সকালবেলা গাড়িতে স্ক্র্যাচ করেছে, এখন বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে। হাউ ডেয়ার শি? ছোটছো কেন দাদু? ও কি অত বোঝে নাকি? মেয়েটা কিন্তু খুব সরল, কালকে আমাদের কত কাজ করে দিল, না হলে তো আমাকে সহ্যে নিতে হতো। কিন্তু কালকে কখন কোথায় দেখা হলো তোমার সঙ্গে? হ্যাঁ করেছিস কি তুই? আমার দাদু ভাইয়ের গিটার ভেঙে দিয়েছিস, গাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিস, ওটা তারপরেও যে তুই আস্ত আছিস এই তোর কপাল ভালো। এবার মুখটা বন্ধ কর। দাদু, মিঠাই কিন্তু দশ কথা শুনিয়ে দিতে পারতো। মা অবশ্যই বলে মিঠাই তোর খুব নরম ধাত, তাই মিঠাই চুপ করে গেল, নইলে মিঠাই তো জানে মিঠাই যা মাথা গরম, তাতে মিঠাই রেগে গেলে মা চণ্ডী হয়ে যায়। তোমরা সবাই এখন বেরুচ্ছ, আর তারপরে থাম্মার পায়েও ব্যথা আছে এখন দেখছি, তাই
মিঠাই চুপ করে গেল। আর তাছাড়া মিঠাই অকৃতজ্ঞ নয়, কাল রাতে উনি আমার একখানা বড় উপকারও করেছেন বটে। যা হর হয়ে গেছে আমি সরি বলে দিচ্ছি, এই মিঠাই সরি চেয়ে নিচ্ছে, সরি। মিটে গেল। তবে দাদাবাবু আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি, গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন।